আমাদের স্মার্ট নাগরিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার মধ্য দিয়ে আমরা একটি ক্যাশলেস একটি স্বয়ংক্রিয় সংযুক্ত অর্থনৈতিক কাঠামো অর্থাৎ ক্যাশলেস ইকোনমি গড়ার মধ্য দিয়ে আমরা একটা পেপারলেস ডেটা ড্রিভেন ইন্টেলিজেন্ট সরকার অর্থাৎ স্মার্ট সরকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যেই স্মার্ট সমাজ ব্যবস্থায় ধনী দরিদ্র নারী পুরুষ তৃতীয় লিঙ্গ শারীরিকভাবে সক্ষম বিশেষভাবে সক্ষম কারো মধ্যে কোনো বৈষম্য থাকবে না, আমাদের শহর এবং গ্রামের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, বাংলাদেশ হবে এমন একটি বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশ যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। একটা মেলার আয়োজন করে যার যতটুকু যোগ্যতা আছে আর চাকুরি প্রদানকারী যারা যতটুকু চাকুরি দেওয়ার সুযোগ আছে তাদের মধ্যে একটা সেতুবন্ধন রচনা করার উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ধারাবাহিকভাবে এই দশ বছরে আমাদের এই চাকুরি মেলা থেকে আমরা প্রায় 1600 জনের চাকুরি আমরা প্রদান করতে পেরেছি। এটা ঠিক যে সংখ্যার দিক থেকে হয়তো 1600 খুব বেশি নয়, আমাদের লক্ষ লক্ষ তরুণ তরুণী বেকার আছে, লক্ষ লক্ষ আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা তারা বেকার আছে, কিন্তু আমার একটা বিনয়ের সাথে অনুরোধ সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে, আমরা একটা মন্ত্রণালয়ের একটা বিভাগ থেকে যদি 10 বছরে 1600 জনের চাকুরি ব্যবস্থা করতে পারি তাহলে যদি আমরা 50টা মন্ত্রণায় মিলে সবাই যদি একটু একটু করে চেষ্টা করতাম তাহলে অন্ততপক্ষে 50,000 প্রতিবন্ধী ভাই বোনদের চাকুরি কিন্তু ব্যবস্থা করতে পারতাম। আমাদের এই চাকুরি মেলা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং মালিকরা যারা আছেন, যারা নির্বাচন করবেন নির্বাচন বোর্ডে আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে আমাদের বিভিন্ন কল সেন্টার এজেন্ট এবং বিভিন্ন দফতরের হয়তো বিভিন্ন জায়গায় যারা কাজ করছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা সাহস করে একবার আমাদের প্রতিবন্ধী ভাই বোন সন্তানদেরকে সুযোগ দিয়ে দেখেন, আপনারা হতাশ হবেন না, আপনাদের ক্ষতি হবে না, আপনাদের অবশ্যই তারা হতাশ করবে না, তারা তাদের শ্রম মেধা এবং দায়িত্বশীলতা দিয়ে আপনাদের ব্যবসা আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করবে। নতুন প্রকল্পের অনুমোদনের মধ্য দিয়ে আমরা আগামী 3 বছরে যে আমাদের টার্গেট যে আমরা স্মার্ট বাংলাদেশের ভিত্তিটা রচনা করব এই 5 বছরে এই মেয়াদে, সেখানে আমাদের টার্গেট আমরা রপ্তানি আয় $5 বিলিয়ন উন্নতি করব ইনশাল্লাহ, আমরা আমাদের বিনিয়োগ আকর্ষণটা করব অন্ততপক্ষে $1 বিলিয়ন এবং আমরা আইটি সেক্টরে আগামী 5 বছরে আমরা আরও 10 লক্ষ তরুণ তরুণীর স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান আমরা আমাদের মেধাবী দক্ষ আমাদের যারা তরুণ তরুণী আছে প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের জন্য করব।